আর 1,012 টাকা নয়, আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এবার এসসি এসটি ও সাধারণরা কত টাকা করে বেশি পাবেন, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। বন্ধুরা, সাধারণ মানুষদের সুযোগ সুবিধার জন্য বিশেষ কিছু প্রকল্পের সূচনা করছেন রাজ্য সরকার, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব আরও বৃদ্ধি পায়, এরপরই এই প্রকল্প নিয়ে আরও বিশেষ পরিকল্পনা শুরু করেছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের ওপর নির্ভর করে লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। নতুন সরকার গঠন করার পর রাজ্যের মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা পরবর্তীকালে রাজ্য সরকারের জন্য মাস্টার স্ট্রোক হয়ে ওঠে। পূর্বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন 500 টাকা করে দেওয়া হতো সাধারণ মহিলাদের, এবং যারা তপশিলি জাতি উপজাতি ছিলেন তারা 1,000 টাকা করে পেতেন। তবে এই টাকার পরিমাণ লোকসভা ভোটের আগেই 1,000 টাকা এবং 1,200 টাকা করে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলেই রাজ্যে লোকসভা ভোটে তৃণমূল ভালো ফলাফল করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, বর্তমানে রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সরকারের তরফে গত 1 এপ্রিল থেকে এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, তবে এই প্রকল্পের টাকা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। আগামী দিনে এই প্রকল্পের অধীনে 1,500 টাকা ও 2,000 টাকা পর্যন্ত বাড়তে পারে রাজ্য সরকার, কিন্তু এই বিষয় নিয়ে এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি। শুধুমাত্র একটি আপডেট উঠে এসেছে যেখানে বলা হয়েছে যারা এসসি এসটি রয়েছেন তারা 2,000 টাকা পাবেন এবং যারা সাধারণ রয়েছেন তারা 1,500 টাকা করে পাবেন। কিন্তু কবে থেকে পাবেন সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে ঘোষণা করেনি রাজ্য সরকার। অবশ্যই ঘোষণা করবে, যখন ঘোষণা করবে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা কারা টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মধ্যের সাথে শেয়ার করবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।